আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল M&S কিচেন। আমি সহনা, আজকে আপনাদেরকে মহিষের মাংস তৈরি করে দেখাবো। আর মহিষের মাংস কিন্তু খেতে খুবই সুস্বাদু। অনেকে আছে মহিষের মাংস খায় না, কিন্তু আমি যারা খায় তাদের দলে। আর এই মহিষের মাংসটা যদি প্রপারলি কুক করা হয় তাহলে কিন্তু খেতে খুবই অসাধারণ লাগে। গ্রাম বাংলার ঐতিহ্যে মহিষের মাংস কিন্তু অন্যতম। আজকে আমি আপনাদেরকে সেই প্রসেসটাই করে দেখাবো। আমি আজকে মহিষের মাংসটা প্রেশার কুকারে তৈরি করে দেখাবো। এই জন্য একটা প্রেশার কুকার মিডিয়াম হিটে গরম করে দিয়ে তাতে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে আমি এখন দিয়ে দিব গরম মশলা 4টা। দারচিনি দিয়ে দিলাম 1 ইঞ্চি পরিমাণের, আর দিয়ে দিচ্ছি 8টা 9টার মতো এলাচ। এলাচের মাথাটা একটু ফাটিয়ে দিয়েছি। এখন মিডিয়াম হিটে আমি 2-1 মিনিটের জন্য গোটা মশলাটা একটু ভেজে নিব, যতক্ষণ না একটা সুন্দর একটা ফ্লেভার আসে। যখন আমার মশলাটা ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি এবং 4-5টার মতো কাঁচা মরিচ। সব কিছু খুব ভালোভাবে ভেজে নিব, ততক্ষণ ভেজে নিব যতক্ষণ না পেঁয়াজটা একটু সফট হয়ে যায়। আর কাঁচামরিচটাও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার দিবে এবং সামান্য একটু ঝালও হবে। 2-1 মিনিট একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর মহিষের মাংস যেহেতু একটু আঁশযুক্ত মাংস, এটা কিন্তু একটু ভালোভাবে রান্না করতে হবে বা ভালোভাবে সিদ্ধ করতে হবে। আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ বাটা এবং 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। আমি সব কিছু একবারে ব্লেন্ড করে নিয়েছি, এখন সব কিছু মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। মশলাটা কিন্তু মাস্ট বি ভালো করে ভেজে নিতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, বা স্বাদমতো লবণ দিয়ে দিবেন। আর এরই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, আরও দিচ্ছি 1.5 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। আমি যেহেতু কাঁচামরিচ দিয়েছি এই জন্য শুকনো মরিচের গুঁড়াটা একটু কম দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া, আর এরই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া। গুঁড়া মশলাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। মশলাটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না মশলাটা তেল থেকে সেপারেট হয়ে আসে বা ভাজা ভাজা হয়ে যায়। আর যে কোনো মাংস রান্নাতে কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো পানি। এই পানিটা দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। আপনারা চাইলে প্রেশার কুকারের পরিবর্তে নর্মাল হাঁড়িতে বা কড়াইতেও কিন্তু এই মাংসটা রান্না করতে পারেন। মূলত ভালোভাবে সিদ্ধ হলে মাংসটা খেতে ভালো লাগবে, সময় নিয়ে রান্না করাটাই উচিত। আমি একটু ঝটপট রান্নাটা করে দেখাচ্ছি আপনাদেরকে। আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে এবং তেলটাও সেপারেট হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মহিষের মাংস। আর এই মাংসগুলো খুব একটা ছোটও না, খুব একটা বড়ও না, আমি সাইজটা মিডিয়াম করে রেখেছি। সবগুলো মাংসই দিয়ে দিলাম। এখানে আমি 1 কেজি পরিমাণ মতো মাংস নিয়েছি। মাংসটা নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। এখানে আমি কোনো পানি অ্যাড করব না, মাংস থেকে কিন্তু পানিটা বের হয়ে যাবে। নাড়াচাড়া করে এভাবে রান্না করব 10-12 মিনিটের মতো। দশ বারো মিনিট রান্না করার পরে আপনারা কিন্তু দেখতেই পারছেন মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে। এখন নাড়াচাড়া করে খুব ভালোভাবে এই পানিতেই মাংসটা কষিয়ে নিব আরও 5-7 মিনিট। আমি আমার চ্যানেলে অলরেডি বেশ কিছু মাংসের রেসিপি শেয়ার করেছি, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে চেক করতে পারেন। যদি ভালো লাগে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আমার এই মাংসে অনেকটা কিন্তু পানি শুকিয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আলু। আমি বড় বড় টুকরা 6 টুকরা আলু দিয়ে দিয়েছি। আলুটা এই পর্যায়ে দিলে প্রেশার কুকারে প্রেশার করলে
আলুটা গলে যাবে না। আর প্রথমেই যদি আলুটা দিয়ে দেন তাহলে কিন্তু রান্নার শেষে আলুটা একদমই নেতিয়ে যাবে, অর্থাৎ ওভার কুকড হয়ে যাবে। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপের মতো ঝোলের পানি দিচ্ছি। এটা আমি জাল করে পরে শুকিয়ে নিব, আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিতে পারেন। এটা হলো প্রেশার কুকারের মেজারমেন্ট, কারণ প্রেশার কুকারে প্রেশার করলে কিন্তু খুব একটা ঝোল শুকায় না। এখন নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আমি মিডিয়াম টু হাই হিটে 5 থেকে 6টা বাসি ওঠা পর্যন্ত অপেক্ষা করছি, অর্থাৎ 5-6টা হুইসেল দিলেই আমি নামিয়ে রেখে ঠান্ডা করে নিব। ঠান্ডা বলতে যতক্ষণ না এর থেকে প্রেশার বের হয়, যখন দেখতে পারবেন প্রেশারটা বের হয়ে গেছে, এক্সট্রা প্রেশার থাকলে উঠিয়ে নেবেন। এভাবে ভিডিওতে যেমন দেখতে পারছেন, আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঝোলটা কত সুন্দর কালার এসেছে, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। এখন আমি আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবার জালটা ধরিয়ে দিচ্ছি। এখন জালটা ধরিয়ে দিয়ে ভালোভাবে আমি ঝোলটা শুকিয়ে নিব, এতে করে খুব সুন্দর একটা টেস্ট আসবে। আপনারা দেখতেই পারছেন ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। আমি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন যেহেতু ঝোলটা একটু ঘন হয়ে গেছে, নাড়াচাড়া করে দেওয়া প্রচুর জরুরি। এখন আমি চুলাটা অফ করে দিব। আমার রান্নাটা হয়ে গেছে এবং লবণটাও ঠিক আছে। আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আমার মহিষের মাংস কিন্তু সার্ভ করে নেওয়া হয়ে গেছে। গরম ভাতের সাথে কিন্তু এই মাংসটা খেতে খুবই ভালো লাগে। আই হোপ আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।